নেতাজি সুভাষচন্দ্র বসুর 123তম জন্মদিবসে আসাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষা রাখায় বিশ্ববিদ্যালয়ের কড়া ভাষা সমালোচনা করেছে এআইডিএসও। তারা জেলা শাসকের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উদ্দেশ্যে এক স্মারকপত্র দিয়ে এই পরীক্ষার তারিখ বদলানোর দাবি করেছেন। অল ইন্ডিয়া ডিএসও কাছাড় এবং করিমগঞ্জ জেলা কমিটি যৌথ উদ্যোগে আজকে আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে আমরা একটা স্মারকপত্র প্রেরণ করেছি কাছাড়ের জেলা উপায়ুক্তের মাধ্যমে। আমরা লক্ষ্য করেছি যে আগামী 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর 123তম জন্মদিনে আসাম ইউনিভার্সিটি বিভিন্ন কলেজগুলোর ছাত্রছাত্রীদের পরীক্ষা রেখেছে। আমরা এই পরীক্ষা রাখার এই যে আসাম ইউনিভার্সিটি কর্তৃপক্ষের এই যে মানে একটা চক্রান্ত, যখন সারা দেশ জুড়ে সুভাষচন্দ্র বসুর মতো সমস্ত বড় মানুষ বিপ্লবীদের মতো স্বাধীনতা সংগ্রামীদের জীবন পাঠ্যপুস্তক থেকে প্রায় সরিয়ে দিচ্ছে, ছাত্র যুবকদের কাছ থেকে এই সমস্ত বড় মানুষদের জীবন চর্চা বন্ধ করে দিচ্ছে, ঠিক একই সময়ে আজকে আসাম ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এই সুভাষচন্দ্র বসুর জন্মদিনে ইউনিভার্সিটির পরীক্ষা রেখে মারাত্মকভাবে একজন মহান ব্যক্তি স্বাধীনতা সংগ্রামী সুভাষচন্দ্র বসুকে রীতিমতো অপমান করা হচ্ছে। আমরা এই অপমানের বিরুদ্ধে ছাত্র সংগঠন এআইডিএসওর কাছাড় এবং করিমগঞ্জ জেলা কমিটির যৌথ উদ্যোগে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সেই সাথে আমরা আসাম ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে অনুরোধও করছি যে এই 23 তারিখের পরীক্ষাটা সরিয়ে আপনারা প্রস্থান করুন এবং অন্য ডেটে এই পরীক্ষাটা নিন। এই সম্পর্কে কথা বলতে গিয়ে সংস্থার পক্ষে এক ছাত্রী জানান, বিশ্ববিদ্যালয় নেতাজিকে অবমাননা করেছে। পাঠ্যপুস্তক থেকে যেভাবে মানে এই বিপ্লবীদের কে ভুলিয়ে দেওয়া হচ্ছে এবং সেই মানে একইভাবে যদি আজকের দিনেও মানে এই 23 তারিখে এক্সাম নেওয়া হয় তাহলে তো চক্রান্ত অটোমেটিক বোঝা যাচ্ছে ওইটা, যাতে বিপ্লবীরা মানুষের মানে ছাত্র সমাজের মাধ্যমে মানে উঠে না আসুক, বিপ্লবীদেরকে ভুলে দেওয়া হোক, এটাই মূলত।